আসসালামু আলাইকুম সুপ্র দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে পাইথনে দুইটা নাম্বার ইনপুট নিতে হয় এবং অ্যাড করতে হয়। তো আপনাদেরকে প্রথমে আমি সি প্লাস প্লাসে যারা করেছেন তাদেরকে দেখাই যে দেখেন এখানে ইনিশিয়ালাইজ করতে হয়, তারপর ইনপুট নিতে হয়, তারপর আর যোগ করতে হয়। তো এইখানে অনেক এখানে মেন ফাংশনও তৈরি করতে হয়, তবে পাইথনে কিন্তু অত কিছু নাই। ঠিক আছে, পাইথনে ইনিশিয়ালাইজ করতে হয় না, জাস্ট ফাংশন দুটো আমি ভেরিয়েবল দুটো নিলাম এক্স, এখানে ইনপুট নিব হলো ইনপুট, আমি ইনপুট নিচ্ছি, তারপরে দেন ওয়াই ধরেন ওয়াই ইনপুট, এটা ইনপুট নিচ্ছি, এই দুটো ভ্যালু ইনপুট নিলাম। এখানে আমি প্রিন্ট করব হলো প্রিন্ট সিম্পল যোগ করার জন্য প্রিন্ট এক্স প্লাস ওয়াই, এইটুকুই জাস্ট, এক্স ইনপুট ওয়াই ইনপুট এক্স প্লাস ওয়াই। এটা আমি রান করে দেখি, এখানে রান করছি আমার ইনপুটের, এখানে কি ইনপুট দিলাম থ্রি, তারপরে ফোর, দেখেন থ্রি ফোর 34 পাশাপাশি রেখেছে। এইভাবে কিন্তু ইন্টিজার না কি টাইপের ডাটা নিচ্ছে সেটা এখানে বলে দিতে হবে, ইন্ট, আমি ইন্ট টাইপের ডাটা নিচ্ছি তাই এরকম বলে দিতে হবে ইন্ট, এটাতে একই রকম সিস্টেম, ইন্টিজার বা ফ্লোট কি টাইপের ডাটা নিচ্ছে সেটা কিন্তু এখানে বলে দিতে হবে। এবার কিন্তু সরি এইখানে না, এইখানে মানে টাইপ কাস্টিং যেরকম সি প্লাস প্লাসে করেছি, এবার আমরা যদি রান করি তাহলে এবার দেখেন আমি যদি এখানে ইনপুট দেই থ্রি ফোর, তারপরে সিক্স, তারপরে দেখেন আমার 10 দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা আবার কিছু মেসেজ দিতে পারি। তো মনে রাখবেন পাইথনে যে কোনো ধরনের টেক্সট লিখতে গেলে সেকেন্ড ব্র্যাকেট স্ট্রিং লিখতে গেলে আমরা দিতে হয় ডাবল কোটেশন দিতে হয় ইন্টার এফ আই আর এস টি ফার্স্ট নাম্বার, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই জিনিসটা এখানেও এখানেও দিব হলো ইন্টার সেকেন্ড নাম্বার, তাহলে ইন্টার এখানে সেকেন্ড নাম্বার, আচ্ছা এটা প্রথম নাম্বার নিলাম, এখানে সেকেন্ড নাম্বার নিলাম, তারপরে আমার যোগ দেখাবো। এখানে প্রিন্টে আমি কিছু লিখতে পারি, এই যে ফার্স্ট নাম্বার দিলাম ভ্যালু ইরর ইনভ্যালিড লিটারাল, আচ্ছা কি সমস্যা, আবার রান করি 5 7 12। তো এইভাবে করে আমরা যোগ করতে পারি। ধন্যবাদ, আজকে টিউটোরিয়াল এটুকুই, এর পরবর্তী দিনে আমরা আরো নতুন কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো। শেভ দিবি, বিদায়, আসসালামু আলাইকুম।